আজকে যে কোম্পানি বা স্টকটি রিভিউ করা হবে সেটি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। আমরা জানার চেষ্টা করব কোম্পানিটি কিসের ব্যবসা করে, গত কয়েক বছর ধরে কেমন প্রফিট করছে, কেমন ডিভিডেন্ড দিচ্ছে, লাভের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে, ব্যবসায় গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ড পেআউট রেশিও কেমন, কোম্পানিটির শেয়ারের বর্তমান প্রাইস পজিশন কি ইত্যাদি। এই প্রেজেন্টেশনে যে সমস্ত তথ্য তুলে ধরা হবে তার সব তথ্যই পাবলিকলি অ্যাভেলেবল। এই তথ্যগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে। এই ভিডিওটি কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। মেঘনা পেট্রোলিয়াম এস্টাবলিশড হয় 1977 সালে এবং ডিএসইতে লিস্টেড হয় 2007 সালে। এটি একটি এ ক্যাটাগরি কোম্পানি যার ইয়ার এন্ড 30th June, মানে কোম্পানিটি 30শে জুন তারিখে তার হিসাব ক্লোজ করে। এই কোম্পানিটি মেজর প্রোডাক্ট হচ্ছে যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, লুব্রিকেন্ট, বিটুমিন, এলপিজি, ব্যাটারি, ওয়াটার, এই প্রোডাক্টগুলো তারা প্রোকিওর করে, স্টোর করে এবং মার্কেটিং করে। তো এই প্রোডাক্টগুলো তারা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশনের কাজ করে, এটাই হচ্ছে তাদের বিজনেস। এই কোম্পানিটির ওয়েবসাইটও দেয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, এই নেট প্রফিটগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইটে। মেঘনা পেট্রোলিয়ামের যেই পেজ আছে সেই পেজে আপনারা এই নেট প্রফিটগুলো পাবেন, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো এই নেট প্রফিটগুলো মিলিয়নে রিপ্রেজেন্ট করে। 2014 সালে কোম্পানিটির নেট প্রফিট ছিল 2,359 মিলিয়ন, মানে 235 কোটি টাকার একটু বেশি, প্রায় 236 কোটি টাকা ইনফ্যাক্ট। তো 2015 ছিল 203 কোটি টাকা, 2016 ছিল 185 কোটি টাকা, 2017 ছিল 219 কোটি টাকা, 2018 ছিল 360 কোটি টাকা এবং 2019 অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী 338 কোটি টাকা। এই কোম্পানির যে অ্যানুয়ালাইজ প্রফিটটা নেওয়া হয়েছে, এই প্রফিটটা কোম্পানিটির ফার্স্ট 6 মান্থসে হাফ ইয়ারলিতে যেই নেট প্রফিটটা এসেছে লেটেস্ট, এই হাফ ইয়ারলির প্রফিটটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে অ্যানুয়ালাইজড, মানে 12 মাসে কোম্পানিটির কত নেট প্রফিট হওয়া উচিত তার একটা এস্টিমেশন আমরা পাবো। তো এই নেট প্রফিটটা যদিও কম দেখাচ্ছে গত বছরের তুলনায়, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কোম্পানির যে হাফ ইয়ারলি প্রফিটটা এসেছে, এই হাফ ইয়ারলি প্রফিট 2018-19 অর্থ বছরের হাফ ইয়ারলি প্রফিটটা তার আগের বছরের হাফ ইয়ারলি প্রফিটের থেকে বেশি। তার মানে কোম্পানিটির আর্নিংসের সিজনালিটি আছে, মানে প্রথম 6 মাসে সাধারণত কোম্পানিটা প্রফিট কম করে, পরবর্তী 6 মাসে তারা একটু বেশি করে। সো প্রথম 6 মাসের হিসাব থেকে আসলে অ্যানুয়ালাইজ করে যে নেট প্রফিটটা নেওয়া হচ্ছে সেটা অ্যাকচুয়ালি পারফেক্টলি আমাদেরকে রেজাল্ট দিবে না, কিছুটা মিসলিডিং। সেজন্য আমি বলে রাখলাম যে ফার্স্ট 6 মান্থসের যে প্রফিট এটা লাস্ট সেম পিরিয়ডের গত বছরের 6 মান্থসের প্রফিটের থেকে বেশি। সো এটা একটু অ্যাকচুয়ালি পজিটিভ, যদিও এখানে অ্যানুয়ালাইজড প্রফিটটা নেগেটিভ দেখা যাচ্ছে। তো এনিওয়ে আমরা তারপরেও ফার্স্ট হাফ ইয়ারলি প্রফিটটাকে 2 দিয়ে গুণ করে অ্যানুয়ালাইজড হিসাবে নিলাম। তো প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ বা প্রফিটের গ্রোথ যদি আমরা দেখি তাহলে দেখবো যে 2015-16 প্রফিটের নেগেটিভ গ্রোথ ছিল, আবার 17-18 কোম্পানিটির ভালো গ্রোথ হয়েছে, পজিটিভ গ্রোথ ছিল, এবং স্পেশালি 18-তে 64% পজিটিভ গ্রোথ। তো এটা আসলে খুবই ভালো। তো অ্যানুয়ালাইজ প্রফিটটা 2019 যে প্রফিট সেটার নেগেটিভ দেখা যাচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি সিজনালিটির কারণে। আমরা যদি কোম্পানিটির ইপিএস দেখি, 2014 সালে কোম্পানিটির ইপিএস ছিল 23.99 টাকা, 15-তে ছিল 18.80 টাকা, 16-তে ছিল 17.10 টাকা, 17-তে ছিল 20.28 টাকা, 18-তে ছিল 33.30 টাকা এবং 2019 অ্যানুয়ালাইজ হিসাব অনুযায়ী কোম্পানিটির ইপিএস 31.26 টাকা। কোম্পানির নেট প্রফিটকে আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে দেখব 2016 পর থেকে 17-18 এসে কোম্পানিটির প্রফিটে একটা ভালো হাইক হয়েছে। প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ যদি আমরা দেখি তাহলে দেখবো যে 16 থেকেই কোম্পানিটির প্রফিটের পার্সেন্টেজে ইম্প্রুভমেন্ট হচ্ছে, গ্রোথ ইম্প্রুভমেন্ট হচ্ছে, যেটা আসলে পজিটিভ। আর 2019 যে নেগেটিভ গ্রোথটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি প্রবাবলি সিজনালিটি ইফেক্টের জন্য হচ্ছে। পরবর্তী পিরিয়ডের প্রফিটগুলো আসলে আমরা আসলে ট্রু পিকচারটা পাবো যে কী অবস্থা। টোটাল ডিভিডেন্ড যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোম্পানিটির টোটাল ডিভিডেন্ড মোটামুটি ঊর্ধ্বমুখী, যেটা পজিটিভ। এবং 2014 সালে কোম্পানিটি স্টক ডিভিডেন্ড দিয়েছিল 10%, এবং তারপরের থেকে আর কোনো স্টক ডিভিডেন্ড দেয়নি, পুরোটাই ক্যাশ দিয়েছে এবং ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণও বাড়ছে।
ডিভিডেন্ড পেআউট রেশিও, ডিভিডেন্ড পেআউট রেশিও ইকুয়াল টু ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার ইপিএস। ডিভিডেন্ড পেআউট রেশিও আমাদের বলে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে। সো ডিভিডেন্ড পেআউট রেশিও থেকে আমরা জানতে পারবো ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। আর টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও নেওয়া হয়েছে যেহেতু আমাদের মার্কেটে কোম্পানিগুলোর স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড দেয় না বা ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড একসাথে দেয়। এমন পরিস্থিতিতে একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইপিএস নিয়ে টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও ক্যালকুলেট করব। তো এই টোটাল ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা নিচ্ছি ক্যাশ ডিভিডেন্ড যোগ স্টক ডিভিডেন্ড। এই টোটাল ডিভিডেন্ডকে আমরা ইপিএস দিয়ে ভাগ করে দেখবো যে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানি টোটাল ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। কোম্পানির ডিভিডেন্ড পেআউট রেশিও যদি আমরা দেখি তাহলে দেখবো যে অ্যারাউন্ড 50%-এর কিছু কম বেশি তারা ডিভিডেন্ড পেআউট রেশিও হিসাবে মেনটেন করে। তো 2018 যে ডিভিডেন্ড পেআউট রেশিও এটা 42% দেখাচ্ছে, কিন্তু 2018-র ডিভিডেন্ড পেআউট রেশিও দেখা যাচ্ছে 2017-র থেকে কম দেখা যাচ্ছে। তো মনে হতে পারে যে ডিভিডেন্ড পেআউট রেশিও কম, কিন্তু আসলে কিন্তু 2017-র থেকে কোম্পানিটি অনেক বেশি ডিভিডেন্ড দিয়েছে। 110% ক্যাশ ডিভিডেন্ড ছিল 2017-তে, যেখানে 2018-তে এসে কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণ 140%। সো ডিভিডেন্ডের পরিমাণ কিন্তু ভালো বেড়েছে, কিন্তু তারপরেও ডিভিডেন্ড পেআউট রেশিও কম দেখা যাচ্ছে 42%, যেখানে আগের বছর 54% ছিল। এটার কারণ হচ্ছে কোম্পানিটির ইপিএসটা অনেক বেশি বেড়েছে। যেমন 2017-তে ইপিএস ছিল 20.28 টাকা, আর 18-তে এসে 33.30 টাকা। তো ইপিএস আসলে ডিভিডেন্ড যতটা বেশি দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি হারে ইপিএসের গ্রোথ হয়েছে, যার কারণে ডিভিডেন্ড পেআউট রেশিও কম দেখা যাচ্ছে আগের বছর থেকে। 2018-র যে ডিভিডেন্ড পেআউট রেশিও সেটা 42%, তার আগের বছরের 58%-এর থেকে যেটা কম। তো এটার কারণ হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার যে বেশি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে তার থেকে ইপিএসটা আরও বেশি বেড়েছে। এবং টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও ডিভিডেন্ড পেআউট রেশিওর মতন সেম, যেহেতু কোম্পানিটি স্টক ডিভিডেন্ড দেয় না। শুধুমাত্র 2014-তে ডিভিডেন্ড পেআউট রেশিও 40% এবং টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও 44%। আমরা যদি ডিভিডেন্ড পেআউট রেশিওকে গ্রাফে প্লট করি তাহলে দেখবো মোটামুটি স্টেবল, 40-60%-এর ভিতর ডিভিডেন্ড পেআউট রেশিও থাকে। টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিওর প্যাটার্নও ডিভিডেন্ড পেআউট রেশিওর মতনই সেম, 42-61%-এর ভিতর কোম্পানির ডিভিডেন্ড পেআউট রেশিও, টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও মেনটেন করে। 28 ফেব্রুয়ারি 2019-এর হিসাব অনুযায়ী কোম্পানিটির স্পন্সর হোল্ডিং 0%, গভর্নমেন্টের কাছে কোম্পানিটির শেয়ার আছে 58.67%, ইনস্টিটিউশনাল হোল্ডিং 32.57%, ফরেন হোল্ডিং 0 এবং পাবলিকের কাছে কোম্পানিটির শেয়ার আছে 8.76%। আমরা যদি কোম্পানিটির প্রাইস পজিশন দেখি তাহলে দেখবো 2015-16-তে কোম্পানিটির নেট প্রফিটের নেগেটিভ গ্রোথ ছিল। কোম্পানির নেট প্রফিট 2 বছরই তার আগের থেকে কমেছে, যার কারণে শেয়ারের প্রাইসও কিন্তু কমেছে। কোম্পানির শেয়ার প্রফিটের যে নেগেটিভ গ্রোথ ছিল তার সাথে শেয়ার প্রাইসও সামঞ্জস্যপূর্ণভাবে কমেছে। এবং 2017-18-তে এসে কোম্পানির নেট প্রফিট বেড়েছে, যার সাথে তাল মিলিয়ে শেয়ার প্রাইসও মোটামুটি ঊর্ধ্বমুখী। যদিও যত বেশি পরিমাণ শেয়ার নেট প্রফিটটা বেড়েছে তত বেশি পরিমাণ আসলে সেই রকম ভালো পরিমাণে শেয়ারের প্রাইস বাড়েনি, তবে শেয়ার প্রাইস ঊর্ধ্বমুখী পজিটিভ ট্রেন্ডে আছে এবং প্রফিটের গ্রোথও পজিটিভ ট্রেন্ডে আছে। আর 2019-এর অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী যে নেট প্রফিট সেটাতে নেগেটিভ গ্রোথ, 6.2% নেগেটিভ গ্রোথ। তো এটার অ্যাকচুয়ালি সিজনালিটির কারণে হতে পারে। তো পরবর্তী পিরিয়ডে যদি আমরা দেখি যে নেট প্রফিটে ভালো গ্রোথ আছে তাহলে কিন্তু এই কোম্পানির শেয়ারও একটা ওয়াচ লিস্টে রাখার মতন শেয়ার, যেহেতু 2017-18-তে কোম্পানির শেয়ারের ভালো গ্রোথ ছিল কিন্তু শেয়ার প্রাইস খুব বেশি গ্রো করেনি, শেয়ার প্রাইস খুব বেশি বাড়েনি। সুতরাং এটি একটি ওয়াচ লিস্টে রাখার মতন স্টক। আপনারা যদি কোম্পানিটির ডিটেল চার্ট অ্যানালিসিস করতে চান তাহলে ফাইন্যান্স স্কুলের টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনি নিজেই খুব সহজে চার্ট অ্যানালিসিস করতে পারবেন। চার্ট কোথা থেকে পাবেন সেই সমস্ত ইনফরমেশনও ভিডিওগুলোতে দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি এবং কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। এই ভিডিওতে উল্লেখিত তথ্য আপনারা DSE ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে পাবেন। আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন। এই তথ্যগুলোর রেফারেন্স লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।
আপনার হাতে থাকা কোম্পানির ব্যাপারে এরকম প্রেজেন্টেশন চাইলে কমেন্টে জানান, আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।